আল্লাহ কিন্তু এই আয়াতের শেষাংশে তিনি বলে দিয়েছেন ওহুম লা ইযলামুন, ওই দিন বদলা দেওয়ার ক্ষেত্রে কারো উপরে কোনো জুলুম করা হবে না। এই দুনিয়ার জমিনে যেইভাবে জুলুম করা হয়, মাতাব্বর অপরাধী যদি মাতাব্বরের বাইক না হয় সাজা তাহলে কম হয়, অপরাধী যদি গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় বা আত্মীয় স্বজনের ভিতরে হয় তার অপরাধ তার সাজারা যেমন হয়, দূরে রইলে সাজাটা একটু করা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আল্লাহ কি বিচারকদের বিচারক নন, মহান আল্লাহ কি হাকিমদেরও হাকিম নন, হাকিমদের হাকিম নন, এই কথা কেন বললেন? মহান মাওলানা করিম কিয়ামতের দিন একটা আদালত বসাবেন, ওই দিন তিনি হবেন হাকিম। এই দুনিয়ার জমিনে মহল্লার সালিশ বৈঠকে কিছু হাকিম আছে, ওরা টাকার বিনিময়ে জবান বিক্রি করে দেয়, ওই দিন কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হইব। মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার মানুষের নীতি আদর্শ কত নিম্নে নামছে, মানুষের মধ্যে মানুষ বহু আছে এমন দেখবেন কোটি টাকা দিলেও জবান বিক্রি হবে না, আর এমন মানুষও আছে এক কাপ চা খাওয়াইলেই হয়,